দোস্তর আপনাদের আর একটা নতুন ট্যাবলেট, বিশেষ করে আজকাল দুনিয়াতে পৃথিবীতে, মানে খালি শুধু ভারতবর্ষে নয়, পৃথিবীর ভিতরে আজ গ্যাসের, মানুষের গ্যাস্ট্রিক ইরিটেশন, গ্যাস্ট্রিক আলসার, গ্যাস্ট্রিক পেপটিক আলসারের জন্য সব ভুগছে। মানে পয়জন খাবার, সারযুক্ত খাবার, মডার্নাইজেশন খাবার, হাইব্রিড খাবার খেয়ে খেয়ে পেটে গ্যাস, পেটে গ্যাসের আলসার, গ্যাসের জন্য হাইপারটেনশন, ডায়াবেটিস, এর জন্য খাবার খেতে পাচ্ছে না, কোনো খাবারই খেতে পারে না, খেতে গেলে পেট ফুলে যাচ্ছে, খিদে লাগছে না, খিদে মানত অ্যাপিটাইজার হচ্ছে, খিদে পায় না, খাবার দেখলে কান্না আসে, খেতে পারে না, অথচ শরীর দুর্বল, খাওয়ার জন্য মরছে, কিন্তু পেটে গ্যাস, পেট ফুলে আসে। তাদের জন্য এটা দেখাচ্ছি আমি, প্যান্টোপ্রাজল সোডিয়াম গ্যাস্ট্রো রেসিস্ট্যান্ট ট্যাবলেট। হ্যাঁ, দেখেন ঠিক এই লেখাটা দেখেই এখান থেকে মেডিকেল স্টোর থেকে এই জিনিসটাই কিনবে, মানে প্যানরোস, প্যানরোস 40। দেখো আমি দেখা দিচ্ছি, এটা রোসেল কোম্পানি, রোসেল, রোসেল কোম্পানি, এটা এই কোম্পানির মেডিসিনটা পেলে সব থেকে ভালো হবে। প্যান্টোপ্রাজল সোডিয়াম গ্যাস্ট্রো রেসিস্ট্যান্ট ট্যাবলেট 40 mg, তার শর্ট নেম, মানে ব্র্যান্ড নেম প্যানরোস, প্যানরোস 40 ট্যাবলেট। এই ট্যাবলেটটা আপনারা খাবেন সকালে খালি পেটে, দিনে একটা ট্যাবলেট খাবেন, 15 দিন খেলে আপনার যে গ্যাসের জিনিসটা একদম দূরীভূত হয়ে যাবে, আপনাদের যে কোনো, আপনাদের লিভার ভালো হয়ে যাবে, আপনাদের প্যাঙ্ক্রিয়াসটা ভালো হয়ে যাবে, পেটটা ভালো করলে, দেখেন আপনাদের পেটের জন্য সম্পূর্ণ যত 80% রোগ পেটের জন্য, পেটের থেকে হয়। আপনারা পেটের ডাইজেশন, পেটের গ্যাস্ট্রিক অ্যাসিডটা ঠিক করে ফেলেছেন, পেটের রোগটা কমপ্লিট ঠিক করে ফেলেছেন, তাহলে 80% রোগ আপনাদের দূরে চলে যাবে, 80% রোগ আপনাদের দূর হয়ে যাবে, যদি পেটটা আপনারা ভালো রাখতে পারেন, পেটের ডাইজেশন, পেটের গ্যাস্ট্রিকের জিনিসটা যদি লেভেল থাকে, নর্মাল থাকে, তাহলে আপনারা বেঁচে যাবেন 80% রোগের থেকে। আর সেই পেটটা নর্মাল রাখার জন্য প্যান্টোপ্রাজল সোডিয়াম গ্যাস্ট্রো রেসিস্ট্যান্স এটা নিয়ে এসছে। আপনারা এই ট্যাবলেট খেলে কিন্তু কোনো আপনাদের সাইড ইফেক্ট নেই, কোনো প্রকার সাইড ইফেক্ট নেই। ডেলি সকালে খাবার আগে একটা ট্যাবলেট খাবেন, কন্টিনিউ 15 দিন খেলেন। যাদের হয়েছে পেপটিক আলসার, গ্যাস্ট্রিক আলসার, গ্যাস ভরে থাকে পেটে, তাদের বিশেষ করে 40 বছরের পরে থেকে এই জিনিসটা দেখা যায়, তবে আপনারা এটা খাবেন, খেয়ে দেখবেন, 15 দিন খাবেন, আবার 15 দিন ছেড়ে দেবেন, আবার 15 দিন চা খাবেন, ইনিশিয়ালি 15 দিন খেতে হবে, তারপরে 1 মাস পরে আবার 15 দিন খান, ফিরে আবার 1 মাস পরে ফিরে আবার, এরকম 3 বার খেতে হবে, তাহলে আপনাদের সম্পূর্ণ গ্যাস্ট্রিক আলসারটা, গ্যাস্ট্রিক আলসার, পেপটিক আলসার, এই জিনিসটা আপনাদের সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। আপনার ভালো করে মনে রাখবেন, আমি আরও ডিটেল লিখে দিচ্ছি, যাদের খেতে গেলে বমি আসে, গলায় যন্ত্রণা হয়, গলায় গ্যাস জমে আসে, পেটে ভিতর জ্বলছে, কি বলবো আর, পেটে অসুবিধা, ডিসকমফোর্ট হচ্ছে, পায়খানা ঠিক হচ্ছে না, হজম হচ্ছে না, গ্যাস হচ্ছে, বিভিন্ন প্রকার পেটের অসুবিধা, তার জন্য এটা আপনারা সকালের প্রথম দিন দেখেন, ইনিশিয়ালি আপনাদের 15 দিন খেতে হবে, ডেইলি সকালে খালি পেটে একটা ট্যাবলেট জলের সঙ্গে, 1 গ্লাস জল খাবেন আর একটা ট্যাবলেট খাবেন, দেখেন আপনাদের সম্পূর্ণ গ্যাসের যে, পেটের যে প্রবলেমটা ঠিক হয়ে যাবে। আপনার একবার মানে করেই দেখেন 15 ট্যাবলেট, কত ডাক্তার, কত কবিরাজ, কত যোগ ব্যায়াম করছেন, কিন্তু কোনো তাই কোনো কিছু হচ্ছে না, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, খেতে পাচ্ছেন না, পেট ব্যথা করছে, পেটে ফুলে আছে, আপনারা এটা খেয়ে দেখেন একবার, 15 দিন খান, তারপর ঠিক হয়ে যাবে। আর আমি বিশেষ লিখে দিচ্ছি, এই লেখাটা আপনারা পড়ে নেবেন। ধন্যবাদ।